আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি পদ্মা রেললিং প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকের আপডেটে আপনাদের আমি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতি জানানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিংজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর আমাদের বিডি রেলিংজয় ইউটিউব চ্যানেলের পাশাপাশি রয়েছে টিকটক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাইলে আপনারা সেখানেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন তাহলে আমরা কথা না বাড়িয়ে একেবারে সরাসরি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের আপডেটে চলে যাই বর্তমানে আমরা রয়েছি এখন গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের যেখানে হোম সিগনাল রয়েছে এক কথায় জুরাইন গ্যাস পাইপের দিকে আর এইখানেই রয়েছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের হোম সিগনাল আর আমরা বর্তমানে রয়েছি এখন নারায়ণগঞ্জ রেলপথে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে রেলপথটি রয়েছে সে রেলপথের উপরেই আমি এখন হেঁটে চলছি এখানে বিডিওটির বাঁ দিকে রয়েছে পদ্মা সেতু মেন লাইন আর পদ্মা সেতু মেন লাইন যেহেতু ব্রডগেস মেন লাইন তাই এখানে মিটার গেস ট্রেন যাতে না প্রবেশ করে সেই কারণে এখানে একটি এমজি মানে মিটার গেস ট্রেনকে এই রেলপথে এতটুকু আসার পর তা অতিক্রম না করতে মানা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডুয়েল গেস রেলপথের যে মিটার গেস চাকার যে লাইনটি রয়েছে সেটি এই অংশে এসে শেষ হয়েছে এবং এইখান থেকে ব্রডগেস রেলপথ চালু হয়েছে তাই কখনও যদি পদ্মা সেতু লাইনে মিটার গেস ট্রেন ঢুকে যায় তাই এল এমকে সতর্কতা জানাতেই মিটার গেস। বা এম জি অক্ষর দ্বারা বোঝানো হয়েছে যাতে ট্রেনগুলো প্রবেশ না করে বিরতির বা রয়েছে আরেকটি অ্যাডভান্স স্টার্টার সিগনাল মূলত গ্যান্ডারিয়া থেকে ছেড়ে আসা পদ্মা সেতু হয়ে যাওয়া ট্রেনগুলো এই অ্যাডভান্স স্টার্টার সিগনালটি দেখেই এই অংশটি অতিক্রম করবে আমরা সকলে জানি যে কম বেশি প্রায় প্রতিটি সিবিআই রেলওয়ে স্টেশনে অ্যাডভান্স স্টার্টার সিগনাল রয়েছে সেই কারণে এই সকল সিগনালগুলো দেওয়া আর সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন হোম সিগনাল এখানে প্রতিটি সিগন্যালেই দেখতে পাচ্ছেন যে তিনটি করে বাতি রয়েছে নিচেও কিছু বাতি রয়েছে এবং উপরে ডিজিটাল ডিসপ্লে রয়েছে মূলত ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাবে যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কয় নম্বর প্ল্যাটফর্মের কয় নম্বর রেলপথে এই ট্রেনটি প্রবেশ করবে সেটি ভেসে উঠবে এই ডিজিটাল ডিসপ্লেতে এবং হলুদ এবং ডাবল যে হলুদ বাতি রয়েছে সেইটি থাকবে এই সিগনালে পাশাপাশি সবুজ বাতিও থাকবে সামনে সিগন্যালটি হচ্ছে ম্যানুয়াল সিগনাল গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রায় প্রতিটি যে পয়েন্টগুলো রয়েছে প্রতিটি পয়েন্টেই ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে আপনারা দেখতে পেলেন ভিডিওটি ডান দিকে রেলপথেও ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা আর সামনের দিকে আপনারা যে হোম সিগনালটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে পদ্মা সেতু হয়ে আসা ঢাকাগামী হোম সিগনাল আর পেছনে হচ্ছে বর্তমানে যে ম্যানুয়াল হোম সিগনালটি রয়েছে সেইটি যেহেতু এখন উক্ত সেকশন দিয়ে ট্রেন চলাচল করে তাই সেই সুবিধার্থে ম্যানুয়ালি সিগনাল রাখা হয়েছে আর আমরা বর্তমানে আরেকটি পয়েন্ট অতিক্রম করছি এই পয়েন্টটিও একটি ইন্টারলক পয়েন্ট হতে যাচ্ছে ভবিষ্যতে অলরেডি এখানে ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারলক পয়েন্ট মেশিন সহ যাবতীয় যে সকল কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে এখন শুধু স্টেশন থেকে এই ইন্টারলক পয়েন্টগুলোকে ব্যবহার করার কাজ বাকি রয়েছে আপনারা সকলেই জানেন যারা পূর্বে কিছু নিউজে দেখেছেন যে আসছে আগস্টে পদ্মা সেতু রেলপথে ট্রেনগুলো পুরোদমে চালু করে দেওয়া হবে অলরেডি পদ্মা সেতুর যে খাত রয়েছে সেই খাতটি সমাপ্ত ঘোষণাও করা হয়েছে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমাপ্ত ঘোষণা সেইটি করেছেন বর্তমানে আমরা রয়েছি এখন জুরাইন এখানে দেখতে যে অলরেডি গেটকিপার হয়ে গিয়েছে আর ঠিক পাশেই হচ্ছে জুরাইন রেল গেট কিন্তু এখনো এখানে যে সকল ব্যারিয়ারগুলো রয়েছে ব্যারিয়ারগুলো বসানো হয়নি কিন্তু এখানকার প্রতিটি গেটকিপার রুমের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে আর সামনে একটি পয়েন্ট রয়েছে মূলত এই পয়েন্টের মাধ্যমে গ্যান্ডারিয়া থেকে পদ্মা সেতু রেলপথটি বর্তমানে ভাগ হয়ে থাকে এখানে বিরটির বা দিকে যে রেলপথটি রয়েছে এই পয়েন্টের মাধ্যমে পদ্মা সেতু ট্রেনগুলো বিরটির বা দিকে চলে যায় আর নারায়ণগঞ্জ ট্রেনগুলো আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়ে সোজা নারায়ণগঞ্জের দিকে চলে যায় আর সামনেই হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন কিন্তু তার আগে পড়বে গ্যান্ডারিয়া জংশন আর আমরা এখন আপনাদের গ্যান্ডারিয়া জংশনের আপডেট দিচ্ছি এই পয়েন্টটি আর এক মাস ব্যবহার করা হবে পরবর্তীতে পদ্মা সেতু রেলপথের জন্য যে স্বতন্ত্র রেলপথ রয়েছে ভিডিওটির বা দিকে সে রেলপথ দিয়েই ট্রেনগুলো যাতায়াত করবে বর্তমানে কিছু সমস্যা রয়েছে যেমন একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে আউটারে দাঁড়িয়ে থাকতে হয় পদ্মা সেতু ট্রেনের জন্য নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হয় বেশিরভাগ সময় তো সেই সমস্যা বা দুর্ভোগ আসছে আগস্ট মাসেই তখন দুইটি ট্রেনেরই স্বতন্ত্র রেলপথ হয়ে যাবে তখন দুইটি ট্রেনই আলাদা আলাদা রেলপথ ব্যবহার করে তারা তাদের গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারবে পাশাপাশি আশা করা যায় যে আগস্টের পরে ডাবল রেখে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনও চালু করা হতে পারে তখন নারায়ণগঞ্জ বাসে যে দীর্ঘদিনের দাবি ঘন্টায় ঘন্টায় ট্রেন সেইটি সেই দাবি পূরণ করা হবে দেখা যাক ভবিষ্যতে রেলপথ মন্ত্রণালয় থেকে কি সিদ্ধান্ত আসে আশা করা যায় যে সিদ্ধান্তই হোক সেইটি নারায়ণগঞ্জ বাসের জন্য সুফল বয়ে আনবে তাছাড়া আপনারা অনেকেই অবগত আছেন যে পদ্ম সেতু রেলপথে আরও অনেক ট্রেন চালু করা হবে যেমন গোপালগঞ্জ থেকেও সরাসরি ট্রেন চালু হবে এবং দর্শনা থেকেও সরাসরি ঢাকা পর্যন্ত ট্রেন চালু হবে এবং বেনাপোলেও ডাবল টিপ দেওয়ার কথা রয়েছে পাশাপাশি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেসও কলকাতা যাবে এবং ভবিষ্যতে পদ্মা সেতু হয়ে মালগাড়ি ট্রেনও ঢাকায় প্রবেশ করবে তাছাড়া ঢাকা খুলনা রুটে কিছু ননস্টপ ট্রেনও চালু করা হবে তো সেই সকল সময় আসতে আর বেশি দেরি নেই আশা করা যাচ্ছে আগস্টের পর থেকে পর্যায়ক্রমে প্রতিটি ট্রেনই চালু করে দিবে এই পদ্মা সেতু রুটে আপনারা যারা অনেকে আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে খুলনা থেকে যমুনা সেতু হয়ে ঢাকা আসেন তাদের জন্য অবগত করতে চাই সেই ট্রেনটি আসছে আগস্টের পর থেকে পদ্মা সেতু হয়ে চলাচল করবে তো দেখা যাক কতটুকু সুফল বয়ে আনে দক্ষিণের জনগণের দেখতে দেখতে আমরা গ্যানডারিয়া জংশনের অনেকটা কাছে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন একটি পয়েন্টে ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে কিছু মাস আগে আর এইখানে এখন আপনারা যে গুলো দেখতে পাচ্ছেন এই সিগনালগুলো হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের স্টার্টার সিগনাল আর এই সিগনালগুলোর গুলোর উপরেও ডিজিটাল ডিসপ্লে রয়েছে তার নিচে রয়েছে সিবিআই কিছু বক্স আর এখানে স্টার্টার সিগনালগুলোতে ডিজিটাল ডিসপ্লে উপরে রয়েছে বিজি মানে মানে গেস মূলত যেই ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন ছেড়ে যাবে অথবা থ্রু পাস যাবে সেই ট্রেনটি যে এল এম বা লোকোমাস্টারগণ থাকবে তারা যখন এই সিগনালটি অতিক্রম করবে তখন ডিজিটাল ডিসপ্লেতে বিজি লেখা বা ব্রড গেস লেখা থাকলে বুঝতে পারবে ট্রেনটি পদ্মা সেতুমুখী হয়ে যাবে যদি বিজি লেখাটি ডিজিটাল ডিসপ্লেতে না জ্বলে থাকে তাহলে লোকো মাস্টারগণ বুঝতে পারবে ট্রেনটি মিটার গেস মানে নারায়ণগঞ্জের দিকে যাবে তাই স্টার্টার সিগনালের প্রতিটিতেই ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং নিচে যে বাতিগুলো রয়েছে এইগুলো হচ্ছে শান্টিং সিগনাল এক সময় দেখা যায় যে কোনো রেলওয়ে স্টেশনের যদি কোনো ট্রেনের লোকোমোটিভ রিভার্স করতে হয় তাহলে এই শান্টিং সিগনালের মাধ্যমেই লোকোমোটিভগুলোকে রিভার্স করা হয়ে থাকে তাই এখানে শান্টিং সিগনালও ব্যবহার করা হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যেটি এই সিগন্যালটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের এক নম্বর রেলপথের জন্য স্টার্টার সিগনাল যেটি পদ্মা সেতুমুখী অথবা অথবা নারায়ণগঞ্জমুখী আর আমরা এখন চলে এসেছি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের সামনে যেটির আপডেটের জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন শুরুতেই আপনাদের জানিয়ে রাখতে চাই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউয়াস দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে কেন এখন পদ্মা সেতু রেলপথের আপডেট রেগুলার আসে না আসলে দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার কারণে এখন ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে সেরকম সময় দেওয়া হয় না বিধায় আপনারা রেগুলার ভিডিওটি পান না তারপরেও যতটুকু চেষ্টা করি আপনাদেরকে সময় পেলেই নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার সেই চেষ্টাটি আমি চালিয়ে যাই আশা করি আপনারা তারপরেও আমাকে সাপোর্ট করবেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে দুঃখিত আমরা এখন বারবার গ্যান্ডারিয়া গ্যান্ডারিয়া জংশন বলে ফেলছি আসলে রেলওয়ে স্টেশনে গ্যান্ডারিয়া স্টেশন লেখা থাকলেও এটি কিন্তু একটি অলিখিত জংশন বলা চলে যেমনটা আমরা রূপদিয়া এবং সিঙ্গিয়াতেও দেখেছি কারণ একটি রেল স্টেশন থেকে দুইটি রেলপথ ভাগ হলেই কিন্তু সেইটি জংশনে পরিণত হয় কিন্তু পদ্মা সেতু রেলপথে এরকমটা অনেক ব্যতিক্রমী দেখা যাচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়ার বেলা এত বছর আমরা গ্যান্ডারিয়া জংশন জেনে আসলেও এখন আমরা দেখতে পাচ্ছি সেটিকে পূর্বের নাম গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে যেটা দেখে আমরা খুবই আশ্চর্য হয়েছি আপনারা এখন দেখতে পাচ্ছেন দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝের অংশে আপনাদের বলেছিলাম পূর্বেই যে এই অংশে ল্যাম্প পোস্ট বসানো হবে যা অলরেডি পুরোপুরি দৃশ্যমান হয়ে গিয়েছে এখানে দুই নং এবং তিন নং প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে যে ল্যাম্প পোস্ট বসানো হয়েছে তার দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইটের যে গাঁথনি দেওয়া হয়েছে এইখানে মূলত যাত্রীদের বসার জন্য স্থান তৈরি করা হতে পারে তো দেখা যাক ভবিষ্যতে কি হয় কিন্তু আমার পার্সোনাল রেকমেন্ড থাকবে এই মাঝখানে যদি ছোট ছোট গাছ লাগানো হয় এতে করে দেখা যায় যে আমাদের পরিবেশ দূষণ কিছুটা হলেও লাঘব হবে এবং স্টেশনের যে সৌন্দর্য সেইটি কিন্তু আরও বৃদ্ধি পাবে তো কর্তৃপক্ষ যদি বিষয়টি ভেবে দেখে তাহলে কিন্তু খারাপ হয় না আর হয়তোবা এখানে বেশিরভাগ শিওর যে এখানে যাত্রীদের বসার জন্য কিছুটা স্থান করা হচ্ছে আর আপনারা জুরাইন থেকে দয়াগঞ্জ মুখী যে রাস্তাটি রয়েছে রাস্তার ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন অলরেডি আন্ডারপাস প্রবেশের যে অংশটি রয়েছে এটি কিন্তু দৃশ্যমান হয়ে গিয়েছে মূলত এই আন্ডারপাসের একটি সুবিধা রয়েছে এই সুবিধাটি হলো বির বা যে গ্যান্ডারিয়া বাসী রয়েছে তারা কিন্তু এই স্টেশনের কারণে তারা এখন বির ডান দিকের মেইন রোডে আসতে পারছে না কিন্তু ভবিষ্যতে উক্ত আন্ডারপাস ব্যবহার করে তারা মেইন রোডে আসতে পারবে সেইটি নিয়ে না হয় আমি আপনাদেরকে আরো পরে জানাচ্ছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নং প্ল্যাটফর্মে চার নম্বর রেলপথের পাশে ওয়াল ওয়ালের কাজ সম্পন্ন করা হয়েছে এবং বা পাশে যে আন্ডারপাসে প্রবেশের যে অংশটি রয়েছে তার ভেতরেও অলরেডি লাইট লাগানোর কাজ সম্পন্ন করা হয়েছে এবং বাহির অংশেও লাইট লাগানোর কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে আর এইখানে যে র্যাম্পটি রাখা হয়েছে সেই র্যাম্পের উপরের ছাউনি অংশে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি অংশে থাইও লাগানো রয়েছে এক কথায় পুরোনো গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনকে অত্যাধুনিকভাবে কত সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে এই পদ্মা সেতু রেলপথের যে সিআরইসি রয়েছে তাদের মাধ্যমে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন এতটা সুন্দর হয়েছে আমি আশা করি যে আমরা যারা যাত্রীগণ রয়েছি বা গ্যান্ডারিয়াবাসী রয়েছি তারা অবশ্যই এই রেল স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব যাতে করে আমাদের যে সৌন্দর্য বর্ধন রয়েছে সেটি আমরা ধরে রাখতে পারি আরেকটি কথা না বললেই নয় ভিডিওটির বা দিকে যে তিনটি ডুয়েল গেস রেলপথ রয়েছে আপাতত সেই তিনটি ডুয়েল মেন রেলপথটি বন্ধ রয়েছে ভিডিওটির ডান দিকে যে রেলপথটি দেখতে পাচ্ছেন মূলত এই রেলপথ দিয়ে পদ্মা সেতু ট্রেন সহ নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করে থাকে কিন্তু আর এক মাস পরে সেই দৃশ্যটি আর দেখা যাবে না তখন পদ্মা সেতু ট্রেনগুলো আর যে নিজস্ব রেলপথ রয়েছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের অথবা গ্যান্ডারিয়া রেল স্টেশনের রেলপথ সেটি তার স্বতন্ত্র রেলপথ দিয়ে থ্রুপাস যাবে আর আপনারা এখন দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের যে ডিজিটাল ডিসপ্লে বা নেম প্লেট সেইটি এই নেম প্লেট কিন্তু তারপরে বাতি জলে এক কথা এটি একটি ডিজিটাল নেমপ্লেট পদ্মা সেতু রেলপথের আওতায় যে কয়টি রেলওয়ে স্টেশন রয়েছে প্রায় প্রতিটি রেল স্টেশন কিন্তু একেবারে সেম ক্যাটাগরিতেই তৈরি করা হয়েছে শুধুমাত্র কমলাপুর রেলওয়ে স্টেশন বাদে শুধুমাত্র কমলাপুর রেলওয়ে স্টেশনটিকেই কিছুটা রিমডেলিং করা হয়েছে বাদ বাকি যে সকল রেল স্টেশন রয়েছে সকল রেল স্টেশনগুলো ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে এবং যেগুলো নবনির্মিত রেল স্টেশন সেগুলোকে একেবারে রিমডেলিং করা রেল স্টেশনের মতোই একই ক্যাটেগরিতে করা হয়েছে আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের গ্যান্ডারিয়া রেল স্টেশনের সর্বশেষ একেবারে এ টু জেড আপডেট দিতে তাই যারা এতদিন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের আপডেটের জন্য অপেক্ষা করছিলেন তাদের কারণে আজকে একই ওই ভিডিওতে পুরোপুরি রেল স্টেশনের আপডেট দেওয়ার চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের বসার জন্য কিছুটা বসার স্থান তৈরি করা হয়েছে যেটা আমার মনে হচ্ছে তো ভবিষ্যতে দেখা যাক এটা কি করা হয় তো যে কাজটা করা হবে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আর সামনের দিকে দেখতে পারছেন পুরোপুরি ল্যাম্প পোস্ট বসানোর কাজ সম্পন্ন করে ফেলা হয়েছে আর সামনেও স্টেশনের শেডের কাজও সম্পন্ন করা হয়েছে তাহলে চলুন আমরা এখন একটু স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরের অংশ অথবা ছাউনির নিচের অংশ দেখে আসি কতটুকু কাজ সম্পন্ন করা হলো বর্তমানে আমি এখন রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মের শেডের নিচে যা অলরেডি পুরোপুরি দৃশ্যমান হয়ে গিয়েছে আপনারা এখন দেখতে পারছেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন আর উপরে পুরোপুরি চকচকায় একটি শেড অনেকে কমপ্লেন করেছিলেন যে এই শেডটি একেবারে গেন্দা রেল স্টেশনের যে পুরো প্ল্যাটফর্ম রয়েছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে করলে হয়তো সুবিধা হতো সেটি আপনারা কমেন্টে জানিয়েছেন আপনাদের সঙ্গে আমিও একমত সেটি করা হলে আসলে ভালো হতো কিন্তু এখানে স্টেশন ভবন যতটুকু রয়েছে ততটুকুই এই প্ল্যাটফর্ম সেট করা হয়েছে এখানে আপনারা ভিডিওটি ডান দিকেই দেখতে পাচ্ছেন স্টেশন ভবন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কেচি গেট লাগানো রয়েছে এইখান দিয়েই মূলত প্রবেশ করবে যাত্রীগণ গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে ভিতরে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক যে সকল ডিভাইসগুলো রয়েছে প্রতিটি ডিভাইসই অ্যাক্টিভেট রয়েছে আর সামনের দিকে যে রুমটি রয়েছে এই রুমটি হচ্ছে স্টেশন মাস্টার রুম ভবিষ্যতে এইখান থেকেই রেল স্টেশনটি পরিচালনা করা হবে এখনও এটার ভেতরে কিছু কাজ বাকি রয়েছে সেই সকল কাজগুলো এই এক মাসের মধ্যেই সম্পন্ন করা হবে এখানে যে দুইটি রুমই দেখতে পাচ্ছেন দুইটি রুমই হচ্ছে স্টেশন মাস্টার রুম আর ভিডিওটির ডান দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে একটি র্যাম্প মূলত অসুস্থ যাত্রীগণ বা হুইল মাধ্যমে যে সকল যাত্রীগণ চলাচল করে থাকে তারা এই র্যাম্পের মাধ্যমেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে আর এখানে রয়েছে এক্সিট বা বাহির মানে প্ল্যাটফর্মে থাকা যাত্রীগণ তারা এইখান দিয়েই এক্সিট বা বাহির হতে পারবে ভবিষ্যতে আর এখানে শেডের নিচে প্রায় বসার স্থান প্রতিটি বসার স্থানে কাজ সম্পন্ন করে ফেলা হয়েছে আর আমরা এখন যে অংশ দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে যে গ্রিলের খাঁচা বা গ্রিলের যে প্রাচীর সেইটি দিয়ে দেওয়া হবে তখন এইখান দিয়ে আর কেউ বের হতে পারবে না বিরোটের ডান দিকে এক্সিটের সিঁড়ি রয়েছে আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারপাসে প্রবেশের অংশ এটি মূলত স্টেশন থেকে বাইরে দেওয়ার কারণ গ্যান্ডারিয়া এলাকাবাসী যাতে করে তারা আন্ডারপাসের মাধ্যমেই রেলপথের বা রেল স্টেশনের নিচ দিয়ে সোজা একেবারে দয়াগঞ্জ মেন রোডে যেতে পারে যেটি খুবই ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে পদ্মা রেল কর্তৃপক্ষ তাহলে চলুন আমরা স্টেশনের যে সামনের ভবনের দৃশ্য সেইটি আপনাদের দেখিয়ে নিয়ে আসি মূলত ভবিষ্যতে স্টেশনের ঢুকার মূল বা প্রধান ফটকই হবে এই অংশে এখানে দুইটি মাধ্যম রাখা হয়েছে একটি হচ্ছে বিরটির ডান দিকে র্যাম্প আর আরেকটি হচ্ছে বিরোটির সামনের দিকে সিঁড়ি এই দুইটি মাধ্যমেই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করতে পারবে যাত্রীগণ আর এই হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের প্রধান ফটক আর এই প্রধান ফটকের পাশেই হচ্ছে দুইটি ডরমেটরি ভবন রয়েছে এখানে আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমগুলোতে ভবিষ্যতে স্টেশন সংশ্লিষ্ট রেল স্টাফগণ তারা এইখানে থাকতে পারবে আর এইখানে হয়তো কিছু অ্যাক্সেসরিজ সহ জেনারেটর রুম সহ কোনো কিছু যাবতীয় যে সকল মালগুলোর মালামাল রয়েছে সে মালামালগুলো এইখানে রাখতে পারবে আর তারপরে যে খালি অংশটি রয়েছে এই খালি অংশে হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের পার্কিং এরিয়া এই যে আপনারা যে সামনে মাঠের মতো দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন বা গ্যান্ডারিয়া স্টেশনের পার্কিং এরিয়া এখানে যাত্রীগণ তাদের গাড়িগুলো পার্ক করে স্টেশনে যেতে পারবে তো আমরা চলে আসলাম এখন আবারও স্টেশনের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেশনের যে ট্যাঙ্কি রয়েছে পানি সরবরাহের সেই ট্যাঙ্কিটি রাখা হয়েছে আর সামনের দিকেও কিছু সিবিআই সিগনাল রয়েছে স্টার্টার সিগনালগুলো যেটি ঢাকামুখী আর এই হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশনের সন্ধ্যার যে ভিউ সেইটি তো এখনো কাজ চলমান রয়েছে তাই অনেক সময় লাইট জ্বালিয়ে থাকে আবার অনেক সময় লাইটগুলো বন্ধ করে রাখা হয় তো আজকে লাইটগুলো জ্বালানো হয়নি হয়তোবা রাত হলে লাইটগুলো জ্বালানো হতে পারে আর আমরা এখন আবারও চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে আপনারা ভিডিওটির ডান দিকে দেখতে পাচ্ছেন আন্ডারপাসে প্রবেশের জন্য একটি সিঁড়ির স্থান রয়েছে বা র‍্যাম্প আর সামনের দিকে হচ্ছে সিঁড়ি চলুন আমরা ধীরে ধীরে সেই সামনের দিকে এগিয়ে যাই আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ এ টু জেড আপডেট এখানে আপনারা ভিডিওটির দিকে তিনটি মেল লাইন দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের আর মাঝখানেটি হচ্ছে পদ্মা সেতু স্বতন্ত্র মেন লাইন যেইখান দিয়ে পদ্মা সেতু হয়ে আসা বা পদ্মা সেতু হয়ে যাওয়া ট্রেনগুলো দুরন্তগতিতে থ্রুপাস যাবে আর তার সামনে হচ্ছে দুই নং প্ল্যাটফর্মে তিন নম্বর রেলপথ যেইটি দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনগুলো সবচেয়ে বেশি যাতায়াত করে থাকবে আর আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটি ল্যাম্প পোস্ট বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে আর বিডিওটির ডান দিকেই হচ্ছে সেই আন্ডারপাসে প্রবেশের জন্য সিঁড়ি এখানে যাত্রী সহ এলাকাবাসী তারা এই সিঁড়ির মাধ্যমেই আন্ডারপাস ব্যবহার করে তারা স্টেশনে দুই নং তিন নং প্ল্যাটফর্মে অথবা যে রোড অংশের আন্ডারপাসটি রয়েছে সেই আন্ডারপাসে প্রবেশ করতে পারবে আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন অথবা রেল স্টেশনের আপডেট আপনাদেরকে দিতে পেরেছি আজকের ভিডিওটি শুরু করেছিলাম আমি জুরাইন গ্যাস পাইপ থেকে অথবা গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের স্টার্টার সিগনাল থেকে যেটি সম্পন্ন করেছি আমি গ্যান্ডারিয়ার কাজের অগ্রগতি দেখিয়ে একেবারে এক নম্বর প্ল্যাটফর্মের শেষ অংশে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রিলিনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অনুভূতি পাশাপাশি ব্যক্তিগতভাবে আমি চিন্তা করছি আপনাদের মাঝে নতুন নতুন কিছু ট্রেনের ভিডিও বা ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে হাজির হব আশা করি সেই সকল ভিডিও দেখে এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর আরেকটি কথা না বললেই নয় আমাদের বিডি রেল ইনজয়ের নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট উভয় অ্যাকাউন্টে রয়েছে সেইখানেও আমাদেরকে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ